গাইস, সো এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হৃদরোগের লক্ষণ। আমরা আগের লেকচারে হৃদরোগ গুরু বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি, অ্যাঞ্জাইনা হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিওর বলতে কি বোঝায় সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করছি। হৃদরোগের লক্ষণ নিয়ে কেন আমি আলাদা একটা লেকচার বানাচ্ছি সেটার কারণ হচ্ছে যে অনেকেই ব্যাপারটা মুখস্থ করার চেষ্টা করে, বাট আমি সেটার একটু বিরোধী। আমি চাইবো যে তোমরা এই লক্ষণগুলো নিজেরা নিজ থেকে বের করতে পারো, এরকম একটা পজিশনে তোমাদেরকে নিয়ে যাওয়া বা তোমরা নিজেরা ফিল করতে পারো ব্যাপারগুলো, সেরকম একটা পজিশনে নিয়ে যাওয়া। সো এখন দেখো, আমি প্রথমে যাবো হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাঞ্জাইনা হার্ট অ্যাটাক হার্ট ফেলিওর তিনটা রিলেশনশিপই তোমরা জানো আগের লেকচার যদি দেখে থাকো। সো সেইখান থেকে তিনটা যেহেতু কাছাকাছি জিনিস, সেহেতু তিনটা লক্ষণও কাছাকাছি থাকবে। তো তিনটার ক্ষেত্রে কিছু কমন জিনিস আসবে, কমন জিনিসটা আমি আগে প্রথম দেখাবো, দেন আমরা যেটাতে যাবো সেটা হচ্ছে দেন হার্ট ফেলিওর ক্ষেত্রে এক দুইটা ফিচার্স আছে যেটা হচ্ছে অন্য সবগুলোতে আমরা ফিচার্সটা সেটা পাই না, হার্ট ফেলিওর ক্ষেত্রে সেই ফিচার্সটা আমরা পরে দেখাবো। ওকে, সো শুরুর দিকে অ্যাঞ্জাইনা বা হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওর গুলো যে কোনো একটা ক্ষেত্রে তোমার প্রথম যে প্রবলেমটা ঘটবে সেই প্রবলেমটা হচ্ছে প্রথম হচ্ছে হৃৎপিণ্ডে ব্যথা অনুভূত হবে। কারণ হচ্ছে প্রবলেমটা ঘটতেছে হৃৎপিণ্ডিতে, আইদার এটা লেকটিক অ্যাসিডের কারণে, আইদার ইট মে বি ডিস্ট্রাকশন অফ দ্য সেল, যে সেলগুলো সার্ভাইভ করতে পারতেছে না হার্ট অ্যাটাকে সেইগুলোর কারণে বা হার্ট ফেলিওর কারণে, কোনো জায়গায় কপাটিকা ক্ষতিগ্রস্ত হইলো, কোনো জায়গায় কোনো ক্ষতিগ্রস্তের কারণে কি হবে হৃৎপিণ্ডে ব্যথা অনুভূত। এখন হৃৎপিণ্ডের ব্যথাটা আমাদের ব্যথার হচ্ছে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে শার্প পেন আর একটা হচ্ছে ক্রুট পেন। মানে শার্প পেন ক্রুট পেন বলতে কি বোঝায় সেটা হচ্ছে ধরো তুমি তোমার কোনো কারণে তুমি রাস্তাতে হাঁটতেছিলে, তোমার পায়ের কোনো একটা অংশ কেটে গেল কোনো কারণে, একটা রিক্সা চলে গেছিলো কোনো একটা কারণে পায়ের অংশ কাটলো। সো এই যে রাস্তাতে যখন তুমি যাচ্ছিলা, যখন কোনো কারণে একটা অংশ কাটলো, তখন কিন্তু তুমি জাস্ট এক্স্যাক্টলি বলতে পারবা তোমার কোন অংশটা কাটছে, এক্স্যাক্টলি তুমি বলতে পারবা কোন অংশটা কাটছে, এবং এক্স্যাক্টলি তোমার ব্রেইন জানে যে তোমার কোন জায়গায় ব্যথাটা আছে। সো এই যে ব্যথাটাকে ব্রেইন সরাসরি ধরতে পারে, সেইটার পজিশনটা ব্রেইন সরাসরি বলতে পারে, সেটাকে বলা হচ্ছে শার্প পেন। সেটাকে কি বলা হয়? শার্প পেন। আর ক্রুট পেন বলতে বোঝায় সেটা হচ্ছে ইনডিরেক্ট পেন বলতে পারো বা রেফারড পেন বলতে পারো, সেটা হচ্ছে আমাদের ভিতরের অঙ্গ যত আছে, সাপোজ লাইক হার্ট, দেন হচ্ছে আমাদের লাংস মানে ফুসফুস, দেন হচ্ছে তোমার স্টমাক পাকস্থলী, দেন হচ্ছে ডিউডেনাম জিজুনাম এনিথিং, অর্থাৎ ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে যে পেইনটা হয় সেটা হচ্ছে ক্রুট পেন। আর সেইটার ক্ষেত্রে পেইনটা কোন জায়গায় হবে সেটা তুমি এক্সাক্টলি বলতে পারবা না, তোমার মনে হবে যে এই জায়গায় অথবা ওই জায়গায়, মানে এক্সাক্ট পয়েন্টটা কি, এক্সাক্ট পয়েন্টটা তুমি কখনোই বের করতে পারবে না। বুঝা গেছে ব্যাপারটা? সো আলটিমেটলি দেখো, তোমার যখন হৃৎপিণ্ডে ব্যথা হচ্ছে, তোমার যখন কি হচ্ছে হৃৎপিণ্ডে, ধরো এটা হচ্ছে তোমার কি হৃৎপিণ্ড, তোমার যখন হৃৎপিণ্ডে যখন কোনো একটা পজিশনে ব্যথা হচ্ছে, সাপোজ কোনো একটা পজিশন, এই আমি ধরলাম যে এই পজিশনটাতে ব্যথা হচ্ছে, তোমার এই পজিশনটাতে ব্যথা হচ্ছে, তো তুমি আলটিমেটলি এক্সাক্টলি বলতে পারবা না যে তোমার হৃৎপিণ্ডের কোন পজিশনে ব্যথা হচ্ছে। কারণ আমি একটু পরে দেখাবো যে ব্যথাটা শুধুমাত্র হৃৎপিণ্ডে থাকবে না, ব্যথাটা হাত চোয়াল গলা সব জায়গায় ছড়াই পড়বে। কেন ছড়াবে সেটার কারণ দেখাবো, বাট ইনিশিয়ালি তোমার যেটা সেটা হচ্ছে বুকের মধ্যে ব্যথা হবে। অ্যাঞ্জাইনা যখন হবে, অ্যাঞ্জাইনা মানে একটু চেস্ট পেন বা বুকে ব্যথা, সেটার জন্য তোমার কি হবে ইনিশিয়ালি বুকে ব্যথা হবে। তো সেটা তুমি কিভাবে ফিল করবা, সেটা হচ্ছে তোমার বুকের যে ব্যথাটা হবে সেটা হচ্ছে তোমার স্টারনামের পেছনে, স্টারনাম বা উরুফলকের পেছনে ব্যথাটা হবে। এখন দেখো স্টারনামের পেছনে মানে কি, আর ব্যথাটা কেনই বা তোমার স্টারনামের পেছনে আমরা ফিল করতেছি, বুঝা গেছে? তো আমরা যদি হৃৎপিণ্ডের একটু পজিশনটা দেখি, হৃৎপিণ্ড কোন পজিশনে আছে মনে আছে তোমার? সাপোজ এটা হচ্ছে একটু, হ্যাঁ পঞ্চম পাথরের ফাঁকে, এখন তোমার মনে আছে, তাহলে এটা হচ্ছে একজন মানুষ তাই কিনা? সো এটা হচ্ছে মানুষ, এবং মানুষটার আমি গলা থেকে কোমর পর্যন্ত আঁকলাম। সো এই কোমর পর্যন্ত এই অংশটাকে একটা কেভিটি তাই না, এটা কি গব্বর, তো সব যদি তুমি সরাই ফেলো তখন দেখবে কি এটা গব্বর। ওকে, সো এখন দেখো, এখন হচ্ছে এই যে এই গব্বরটা, এই যে এই গব্বরটা, এই গব্বরটা মাঝখানে একটা পর্দা দ্বারা দুই ভাগে ভাগ করা, মাঝখানে একটা কি করা পর্দা দ্বারা দুই ভাগে ভাগ করা। সো এই যে এই পর্দাটাকে বলা হয় কি ডায়াফ্রাম, এই পর্দাটাকে কি বলা হয় ডায়াফ্রাম। এখন দেখো এই যে ডায়াফ্রামটা, তার মানে আমাদের যে গব্বর আছে সেই গব্বরটাকে দুইটা গব্বরে ভাগ করছে, একটা হচ্ছে বক্ষ গব্বর আর একটা হচ্ছে উদর গব্বর, একটা হচ্ছে কি বক্ষ গব্বর আর একটা কি উদর গব্বর। এখন দেখো উদর গব্বরে আমাদের এই যে এই দিকে ডায়াফ্রামের মধ্যে বসে আছে হচ্ছে আমাদের হার্ট, ডায়াফ্রামের মধ্যে কি বসে আছে আমাদের হার্ট, এই হার্ট দুইটার পাশে, হার্ট দুইটার পাশে হচ্ছে আমাদের ফুসফুস, সাপোজ এরকম ভাবে দেখো হার্ট দুইটার পাশে কি আমাদের ফুসফুস,
ওকে বুঝা গেছে কিনা? হাত দুটোর পাশে কি আমাদের ফুসফুস। ওকে তো এখন দেখ, এখন তাহলে এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের অবস্থান। এখন এই যে এই হৃৎপিণ্ডটা থাকে, তুমি যদি সামনের দিকে দেখো, সামনের দিকে একটা দেখো একটা লম্বা একটা হাড় আছে, আর এদিকে কি আসছে, রিবস আসছে বা কোষ্ঠকা আসছে, সেগুলো আমরা অষ্টম অধ্যায়ে ডিটেলস করবো। তো পিছনে একচুয়ালি হচ্ছে আমাদের কশেরুকা, পিছনে কি কশেরুকা। এই যে কশেরুকা থেকে পিছনে যে কশেরুকা গুলো আছে, সেই কশেরুকা থেকে হচ্ছে তোমার এরকম ভাবে কি আসছে, এই এরকম ভাবে এগুলোকে বলা হয় হচ্ছে কি তোমার কোষ্ঠকা বা রিবস। কোষ্ঠকা বা কি রিবস। তাহলে দেন এই আরেকটা কশেরুকা থেকে এভাবে আসছে, কশেরুকা থেকে এভাবে আসছে। এখন দেখ, এখন এই যে কশেরুকা গুলো আসার পরে, কশেরুকা গুলো কি বললাম আসার পরে হচ্ছে তোমার এই দিকে সামনের দিকে যে হাড়টা আছে সেটা কি বলা হয় স্টারনাম। সেটা কি বলা হয় স্টারনাম। সো স্টারনামটা ইজ লাইক এই দিকে অবস্থিত, সাপোজ এই দিকে আমাদের দেহের যে রিবকেজটা ফর্ম ঘটতেছে, রিবকেজটা সেটা কিভাবে ঘটতেছে, আমাদের সামনে হচ্ছে কি স্টারনাম, পিছনে হচ্ছে কি কশেরুকা, কশেরুকা কশেরুকা থেকে পরশুকা। দেখো কশেরুকাতে পরশুকা গুলো সংযুক্ত, এবং সামনের দিকে যখন আসলো, সামনের দিকে যখন আসলো তখন সেটা কিসে সংযুক্ত, স্টারনাম বা উরফ ফলকে সংযুক্ত। বুঝা গেছে, উরফ ফলকে সংযুক্ত। এখন দেখো তার মানে তোমার হৃৎপিণ্ডের অবস্থানটা অ্যাকচুয়ালি হচ্ছে এই স্টারনামের পিছনে, স্টারনামের পিছনে কিনা। দেখো তোমার সামনে হচ্ছে কি স্টারনাম, এটাকে ভাঙলে দেন এটাকে সরায় দেন যদি তুমি ভিতরে চাও তখন হচ্ছে কি তোমার হৃৎপিণ্ড। দ্যাট মিন্স তোমার হৃৎপিণ্ডের অবস্থানটা হচ্ছে এই যে স্টারনাম আছে সেই স্টারনামের পিছনে, বা উড়ফ ফলক বা স্টারনামের কি পিছনে। তাহলে দেখো ব্যথাটা যে তুমি ফিল করবা, সেই ব্যথাটা উৎপত্তি ঘটতেছে হৃৎপিণ্ড থেকে, কোন জায়গা থেকে ঘটতেছে উৎপত্তিটা হৃৎপিণ্ড থেকে, এবং হৃৎপিণ্ডটার অবস্থান যেহেতু স্টারনাম বা উড়ফ ফলকের পিছনে, সেহেতু তোমার ব্যথাটাও ফিল হবে স্টারনাম বা উড়ফ ফলকের পিছনে। তাহলে এইটা কি কোন ডিফিকাল্ট মনে রাখাটা, যে অ্যানজাইনা বা বুকে ব্যথা যখন হবে তখন সেই ব্যথাটা ইনিশিয়ালি ফিল হবে আমাদের উরফ ফলক বা স্টারনামের পিছনে, কেন সেটার অবস্থানটাই এই এই জায়গায়। বুঝা গেছে? ওকে, দেন আমরা দেখবো যে এই যে ব্যথাটা আছে সেই ব্যথাটা আমাদের যেটা হবে সেটা হচ্ছে গলা কাঁধ চোয়াল সব জায়গায় ছড়াই পড়বে। কি বলো, গলা কাঁধ চোয়াল সব জায়গায় ছড়াই। এখন সেইটা কেন হয় বলো, যে আমরা যখন এই যে যখন এই জায়গায় একটা পেইন পাচ্ছি তখন সেটা ব্রেন সরাসরি ডিটেক্ট করতে পারতেছে, সরাসরি ডিটেক্ট করতে পারতেছে, বাট ভিতরের পেইন গুলোকে ডিটেক্ট করতে পারতেছে না। তার কারণ হচ্ছে, তার কারণটা যদি তুমি দেখো সেটা হচ্ছে আমাদের এই যে পেইন, আমরা যে ব্যথা পাচ্ছি সেই ব্যথাটাকে মস্তিষ্কে কে নিয়ে যাচ্ছে, অবশ্যই একটা স্নায়ু নিয়ে যাচ্ছে বা নার্ভ নিয়ে যাচ্ছে আমরা জানি। তো এখন ধরো আমাদের ব্রেন হচ্ছে এই জায়গায়, এটা হচ্ছে আমাদের ব্রেন, সাপোজ ব্রেন সিস্টেমটা হচ্ছে যে ধরো এটা হচ্ছে আমাদের, ধরো এটা হচ্ছে আমাদের এখন এই যে আমাদের মস্তিষ্ক আছে সেই মস্তিষ্ক থেকে একটা নার্ভ আসছে, সেই মস্তিষ্ক কি হচ্ছে একটা নার্ভ আসছে, এবং নার্ভটা দুইটা ব্রাঞ্চে ভাগ হয়েছে, একটা হচ্ছে এই জায়গায় একটা হচ্ছে এই জায়গায়। একটা হচ্ছে কি আমাদের হাতে আসছে, আর একটা কি কোন জায়গায় আসছে পাকস্থলীতে আসছে। আলটিমেটলি দেখ এখন যদি এরকম কোন ঘটনা ঘটে যে দেহের দুইটা অঙ্গ একটা নার্ভ দ্বারা সাপ্লাই হচ্ছে বা একটা স্নায়ু দ্বারা তারা সাপ্লাই হচ্ছে, দেখো এই যে দুইটা অঙ্গ সেটার সাপ্লাইটা কোন কোনটা দ্বারা হচ্ছে, একটা নার্ভ দ্বারা। তো আলটিমেটলি যেটা ঘটবে, বডির নিয়মটা হচ্ছে যদি দ্যাট মিন যদি এই জায়গায় কোনো পেইন হয়, যদি কোনো এই জায়গায় পেইন হয়
ধরো এই জায়গায় পেইন হচ্ছে কোন কারণে কোন প্রবলেম হলো এই জায়গায় তখন এই পেইনটা এই জায়গায় না থেকে এই জায়গায়তে আসতে পারে আসতে পারে কারণটা কি কারণটা হচ্ছে দেখো দুইটা কিন্তু একই নার্ভ দ্বারা সাপ্লাই এখন এই দিক দিয়ে যখন তত্ত্বটা যখন এই দিক দিয়ে যাচ্ছে ব্রেনে একটা পসিবিলিটি আছে এই তত্ত্বটা এই দিক থেকে এই দিকে চলে যাওয়া এই দিক থেকে এদিকে কি চলে যাওয়া এই পেইনটাকে বলা হয় রেফারড পেইন দেখো সমস্যা হচ্ছে এক জায়গায় পেইন হচ্ছে কি আর এক জায়গায় কারণটা কি কারণটা হচ্ছে দুইটা একই নার্ভ দ্বারা সাপ্লাই পাচ্ছে দুইটার যে নার্ভ সাপ্লাই সেটা কি একই না এবং তুমি চিন্তা করো আমাদের যখন ইয়াতে কোনো প্রবলেম হবে আই মিন লিভারের পিছনে পিত্ততলিতে যখন কোনো প্রবলেম হবে জানো অনেকে পিত্ততলি কাটে ফেলে অনেক একবার পিত্তলি অপারেশন করে পিত্ততলিতে পাথর হয় কথা শুনছো তো সো এখন দেখো ওই যে পিত্ততলিতে যখন পাথর হয় তখন ব্যথাটা কোন জায়গায় থাকে তুমি জানো ব্যথা থাকে হচ্ছে হাতে এই জায়গায় পিত্ততলি দেখো কোন জায়গায় পিত্ততলি হচ্ছে এই জায়গায় আই মিন ক্যামেরাতে ক্লিয়ার আসছে না একটু করতে হবে পিত্ততলি হচ্ছে আমাদের এই জায়গায় সাপোজ এই জায়গা হচ্ছে লিভার লিভারের পিছনে আছে ইয়ার কিন্তু আমাদের যে ব্যথাটা আসছে সেটা হচ্ছে হাতে কারণটা এই একই কারণ রেফারড পেইন এটাকে বলা হয় রেফারড পেইন এখন দেখো এখন অ্যাজ এ নন মেডিকেল যে এই জিনিসটা জানে না সে কিন্তু সেখানে অভিযোগ করতে পারে অর্থাৎ কয়েকদিন আগে দেখলাম যে একজন রোগী ডাক্তারের কাছে গেল যাওয়ার পরে আই মিন ও বলছে যে আমার তো লিভারের সমস্যা ওই জায়গায় বুঝাই দিতে পারছে যে আমার এই জায়গায় সমস্যা বুকে ব্যথা মানে এই এই জায়গায় সমস্যা তো ওর কমপ্লেন হলো যে ও প্রবলেম নিয়ে গেছে লিভারের ডাক্তার টেস্ট দিছে হাতে পরীক্ষা দিছে হাতে কেন শুনো এজ এ নন মেডিকেল তুমি যেহেতু একজন নন মেডিকেল তখন কিন্তু তুমি এই বিষয়টা জানো না তুমি কিন্তু ডাক্তারের গিল্টটা ধরবে তখন যে আমার প্রবলেম হয়েছে এই জায়গায় আমার পরীক্ষা দিছে হাতে ওই কমিশন খাওয়ার জন্য টাকা খাওয়ার জন্য বুঝতে পারছো এই যে একটা ছিল না এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং কি যেন একটা কথা ছিল ডেঞ্জারাস থিং তো এই ব্যাপারটা হচ্ছে এইটাই এই কারণে হচ্ছে আমি বলবো না যে সব ডাক্তারাই ভালো অনেক ডাক্তাররা হয়তো কমিশনের কারণে দিতে পারে কিন্তু এটা অভিযোগ আসে এরকম আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে আমাদের বাঙালিরা হচ্ছে আমরা হচ্ছে এইরকম যে ধরো ডাক্তারে তোমাকে দুইটা টেস্ট দিল আই মিন দুইটা টেস্ট দিল সো তোমার কাছে মনে হবে যে কি দেখালাম দুইটা টেস্ট দিছে মাত্র কম দিছে ঠিক আছে কম দিছে আবার যদি বেশি টাইট দেয় তখন হচ্ছে কমিশনের কারণে দিস এখন দেখো প্রবলেমটা কোন জায়গায় আমাদের আমাদের এখন হচ্ছে প্রবলেমটা হচ্ছে যে এই যে হ্যাঁ মানে যেদিকে হ্যাঁ যেদিকে যাচ্ছে সেদিকে প্রবলেমটা হচ্ছে কারণ হচ্ছে ধরো দুইটা দিছে দেখো একজন ডাক্তার বেশি টাইট দিল তার মানে এমনটা হইতে পারে যে সে রোগটা একেবারে পুরাটাকে জাজ করতে যাচ্ছে অ্যাকচুয়ালি কি হয়েছে অ্যাকচুয়ালি কি ঘটছে সেটা সে জাজ করতে চাচ্ছে এখন সে ভালো চিকিৎসার জন্য দিল সেটা হচ্ছে কি তোমার কাছে খুব খারাপ লাগলো আবার সে একটা চিকিৎসা দেয় কোনো ভাই রোগটা ধরে কোনো ভাবে রোগটা আপচা ধরে ওষুধ দিয়ে দিল তখন হচ্ছে কি ভালো চিকিৎসা দিচ্ছে না তার মানে দেখ ব্যাপারটা কি যে দিক দিয়ে যাও সেদিক দিয়ে প্রবলেম আছে আমাদের সেদিক দিয়ে প্রবলেম আছে সো এটা এই এই কনসেপশনটা এই ধারণাটা আমাদের চেঞ্জ করা একটু দরকার জাস্ট শুধু শুধু গিফট দেওয়াটা ঠিক না কারণ এমনও হয় যে দুইটা রোগের ক্ষেত্রে চারটা টেস্ট থাকলে চারটা টেস্টই একই রেজাল্ট দিতেছে দুইটা রোগ সাপোজ দুইটা রোগ চারটা টেস্টে একই রেজাল্ট দিতেছে অর্থাৎ তোমার 50-50 সম্ভাবনা আছে এই রোগটা হইতে পারে ওই রোগটা হইতে পারে ফিফথ টেস্টে পঞ্চম টেস্টে চেঞ্জ হয়ে যায় রেজাল্টটা যে এখন এক্স্যাক্টলি তুমি জানো যে রোগটা হচ্ছে এটা ধরো তোমার কোন কারণে ইয়া হয়েছে এটা কি বলে আই মিন খুব পাতলা পায়খানা হচ্ছে আই মিন এটার জন্য কি তুমি বলতে পারবে এখন বলো দেখি এটা কি ডায়রিয়া নাকি টাইফয়েড নাকি কলেরা নাকি কি দেখো লক্ষণ কিন্তু একটাই এইটা কিন্তু বিভিন্ন কারণ হইতে পারে সো এই কারণে কিন্তু বিভিন্ন টেস্ট দিতে হয় প্রত্যেকটা এইটা না এটা ক্যান্সেল দ্যাট মিন্স ওইটা হইছে না ওইটা ক্যান্সেল ওইটা হইছে না ওইটা ক্যান্সেল ওইভাবে কিন্তু জাস্ট তুমি অ্যাথমেটিক্যালি দৌড়া যেতে হয় সো এই জিনিসগুলো না জেনে আসলে আমরা পুরো ডাক্তারদেরকে গালি দেওয়াটা ঠিক না আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আমাদের একটা জিনিস একটু বোঝানো উচিত সেটা হচ্ছে কেন আমরা ডাক্তারদেরকে টাকা দিতে খুব একটু ইয়া হয় সেটা হচ্ছে কেন একটু কষ্ট হয় সেটার কারণ হচ্ছে আমাদের মৌলিক অধিকার কয়টা আছে আমাদের মৌলিক অধিকার কয়টা আছে তুমি ধরো যে খাবারের জন্য প্রতিদিন আব্বুর কাছ থেকে চাই নিতে আব্বুর বলতেছে ফোন করে যা বলতে কিনে আসো কি খাইতে পছন্দ করো বার্গার ইভেন যদি ফ্রেন্ডদের সাথে কোনো জায়গায় ঘুরতে যাও তাহলেও খাইতেছো অবশ্য ফ্রেন্ডের পকেট থেকে টাকা যাইতে পারে এইটা কিচ্ছু না বাট 50-50 হ্যাঁ 50 ওপস নিউ সিস্টেম 50-50 শিওর
তো আমারও এই সিস্টেম করা দরকার। আচ্ছা তাহলে আমার একটু 50 বাইচে যাবো। আচ্ছা তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে তাহলে দেখো আলটিমেটলি কি বললাম সেটা হচ্ছে তোমার কিন্তু খাদ্যের জন্য কিন্তু টাকা বরাদ্দ আছে, ঠিক আছে, এবং দেন তোমার বস্ত্র, তোমার বস্ত্রের জন্য টাকা বরাদ্দ আছে। তুমি যদি আজকে যায় একটা 500 টাকা বা 1500 টাকাতে একটা ড্রেস কিনে নিয়ে আসো তাহলে সেটা তোমার শরীরে লাগবে না, কারণ কি সেটা বরাদ্দ আছে, লাগবে না। বাসস্থান তো লাগবেই, বাসা ভাড়া হোক, যদি নিজে না বানাইতে পারো তখন ভাড়া দেওয়া হইলেও থাকো। দেখো সব কিছুর জন্য কিন্তু তোমার টাকা বরাদ্দ আছে, তোমার না না ধরো বললাম যে এই শপিং মল থেকে এই শপিং মল টা একদিনের জন্য ফ্রি, ধরো এই শপিং মল টা একদিনের জন্য ফ্রি, ঠিক আছে, ওগুলো আর কিছু করবো না, সাধারণ মানুষ আসবো না, মানুষের এক ঘন্টায় সমস্যা নেই, কিচ্ছু নাই, ট্রাক নিয়ে আইসা পড়বো, আইসা বইরা মাল নিয়ে কিছু দরকার নেই, ঠিক আছে, রঙ্গালি, বুঝছো। কয়েকদিন আগে দেখলাম যে একটা ওই ইয়া ঘটলো, একটা এক্সিডেন্ট ঘটছে, এক্সিডেন্টে হচ্ছে তোমার মানে মুরগের ইয়া ছিল আর কি, অনেকগুলো মুরগি ছিল, সে এক্সিডেন্ট ঘটছে ইয়া পড়ছে, তো মানুষ কি করে সাধারণ মানুষের সাথে যে যত জড়া করে মুরগি বাড়তেছে নিয়ে আসতেছে, দেখে মনে হয় অতবা কি রে ভাই কি অবস্থা, না আমি আমার তো দিনে আমার প্রশ্নই আসে না, তুমি একটা দিনই দেখো, তো ক্যাপশনটা ছিল এরকম, ফেসবুকের ক্যাপশনটা ছিল এরকম যে দেখুন বিপদে পড়ছে মুরগিগুলোকে, না না ইয়া থেকে, না না মুরগিগুলোকে ইয়া কি ঘটনাস্থল থেকে উদ্ধার করতেছে, মুরগিগুলোকে ঘটনাস্থল থেকে উদ্ধার করতেছে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে কোন জায়গায় ছিলাম সেটা হচ্ছে ও দেখো এই যে তোমার মৌলিক অধিকার যতগুলো আছে তোমার চিকিৎসার জন্য, তোমার বস্ত্রের জন্য, তোমার বাসস্থানের জন্য, সবকিছুর জন্য তোমার টাকা বরাদ্দ আছে, বাট একটা জিনিস যেটা তোমার চিকিৎসার জন্য কোনোদিন টাকা বরাদ্দ রাখো না, তুমি মাসের প্রথমে কোনোদিন ভাবো নাই, কোনোদিন 1000 টাকা জমা নাই যে আমার ওই ওষুধ কিনতে হবে বা সেই জন্য কিছু, ঠিক আছে, এখন সবকিছু তো এত সুযোগ আছে সবকিছু, তো আলটিমেটলি দেখো এই বাকি যেই সবগুলো মৌলিক অধিকার আছে সেগুলোর জন্য তোমার টাকা বরাদ্দ আছে বিধায় খরচ করতে তোমার শরীরে লাগে না, চিকিৎসা ক্ষেত্রে তোমার টাকাটা বরাদ্দ নাই সেই জন্য তোমার শরীর লাগে। আরেকটা জিনিস যেটা হয় হ্যাঁ হ্যাঁ শিওর, আরেকটা জিনিস যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ধরো আরেকটা জিনিস যেটা এটা জেলাসের বিষয় সেটা হচ্ছে ধরো ডাক্তারের কাছে গেলা তুমি ধরো যে সে এমনি দুইটা ওষুধের নাম লিখবে, ঠিক আছে, ওষুধের নাম লিখছে সেগুলো হচ্ছে ওষুধের ওষুধের নামটা তুমি ভালো করে বুঝতেছো না, এরকম লেখার পরে তোমাকে তাকে 500 থেকে 700 টাকা দিতে হচ্ছে, এখন এখনকার যদি রেট বলি 500-700 কোন জায়গায় 300 কোন জায়গায় 1200-1500 আছে, ঠিক আছে, তো দিতে হচ্ছে, তো এইটা একটু জেলাসের বিষয় যে 4-5 মিনিট বসে থেকে কেমনে হাউ ইট পসিবল কেমনে কি এই সেই সেই, বাট আমাদেরকে বুঝতে হবে তার ব্যাকগ্রাউন্ডটা, তোমাকে তার ব্যাকগ্রাউন্ড বুঝতে হবে, একজন অ্যাজ এ একটা ডাক্তার হয় এত সুজা না তুমি অ্যাজ এ না, আমার বিজটা অবশ্যই কম হবে, অনেক কম হবে, ঠিক আছে, আমি এত মানুষ অনেকেই চায় যাওয়ার পরে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড কিন্তু এত সোজা না, এত মেডিকেল স্টুডেন্ট তুমি যখন চিল করো তুমি যখন ঘুরে বেড়াইতেছো তখন তার ওই রাত্র দিন করে পড়ালেখা করতে হচ্ছে, আর ব্যাপারটা হচ্ছে যে প্রতিদিন ভাইবা এক্সাম থাকে ভাই, প্রতিদিন যদি এক্সাম থাকে তোমার ওটা লাইফ থাকে না, প্রতিদিন ভাইবা এক্সাম থাকে ওটা লাইফ থাকে না, মানে ভাইবা টেবিলে পারো না পারো অপমান সাপ্লি আই মিন ফেল পেন্ডিং, কারণ হচ্ছে মেডিকেলে 60% মার্কস হচ্ছে পাস, তো তুমি আলটিমেটলি ফার্স্ট ডিভিশন না পাওয়া মানে হচ্ছে ফেল, তুমি যখন দেখলা যে তুমি একজন খুব ভালো স্টুডেন্ট খুব ভালো মানের স্টুডেন্ট তুমি এলাকার টপার এলাকার একেবারে টপার তখন আসার পরে ফেল করলো, এই যে এইবার আমাদের রেজাল্ট হচ্ছে 47 বেঁচে 200 জনের মধ্যে 104 জন ফেল করছে, না না আমাদের না আমাদের পরের বেঁচে যারা এবার নতুন ভর্তি হয়েছে মেডিকেল, আমাদের 200 জনের মধ্যে 104 জন ফেল করছে, একটা জিনিস চিন্তা করে দেখো প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু প্রত্যেকে এলাকার টপার, সলিমুল্লাহ মতো মেডিকেলে দেখবা যে পুরো এমনও এরিয়া আছে পুরো এরিয়াতে আমি গ্রামাঞ্চলের এরিয়ার কথা বলতেছি পুরো এরিয়াতে একটা ধরো যে একজন হয়েছে একজন চালতেছে, ইভেন আমি আমার কথা যদি চিন্তা করি আমি হচ্ছি পুরো আমাদের আমাদের গ্রামে অর্থাৎ আমাদের দাদার বাড়িতে পুরো গ্রামের মধ্যে আমি ফার্স্ট প্রথম এমবিবিএস নট জাস্ট সলিমুল্লাহ মেডিকেল পর্যন্ত আসলাম না নট মেডিকেল জাস্ট প্রথম মেডিকেলে পড়ে এরকম একটি স্টুডেন্ট, তাহলে দেখো প্রত্যেকজন হচ্ছে প্রত্যেক এলাকার টপার, প্রত্যেকজন হচ্ছে এক একটা এলাকার টপার, এখন দেখো ওই টপার ছেলেটা যখন আইসা ফিল করলো তখন ফিল করার পরে এই যে স্ট্রেসটা নেওয়া সেই স্ট্রেসের মধ্যে তো তোমরা যাও নাই,
সেই স্টেপগুলো এত সহজে নিতে পারবে না। তুমি একজন প্রপার স্টুডেন্ট, তুমি যখন জানলা যে তুমি সলিমুল্লাহর মতো মেডিকেল, ঢাকা মেডিকেলের মতো মেডিকেলে চান্স পাইছো, দেন যখন তোর সবার এক্সপেকটেশন অনেক বেশি, যখন সবাই জানলো এজ এ নন মেডিকেল যখন তুমি জানলা যে সে ফেল করছে, তোমার কাছে তো না, তোমার কাছে তো জানা দেয়া নাই যে অ্যাকচুয়ালি কি যে মেডিকেলে কি 60% পাস নাকি 33-তে পাস, তুমি ও বলে 33-তে পাস, 33-ও পায় না, কি অবস্থা। কিন্তু আই মিন মেডিকেল কিন্তু ফার্স্ট ডিভিশন না পাওয়া মানে ফেল। এখন তখন কিন্তু ওই স্টেশনে ওটা এত সুবিধা নাই যে গতকালকে একটা আমরা যখন এরকম হয় তখন হচ্ছে আমরা যারা সিনিয়র আছি তারা মোটামুটি জুনিয়রদের ডাইকে নিয়ে করি। আমি কালকে হচ্ছে তোমার চার পাঁচটা জুনিয়রকে আমার রুমে ডাইকে নিয়ে আসছি, আমার রুমে ডাইকে নিয়ে এসে বুঝাইছি ওদেরকে যে ফেল কোনো ব্যাপার না, মেডিকেলে ফেলটা হচ্ছে নিত্যনৈমিত্তিক ব্যাপার, মানায় নিতে হবে। অনেক কিছু বুঝাইছি, অনেক ইন্সপিরেশন দিচ্ছি, অনেক মোটিভেশন দিচ্ছি। আরেকটা ব্যাপার হচ্ছে ফেল না করলে ভালো রাখতে পাওয়া যায় না, ঠিক আছে, আমারও ফেল আছে। আচ্ছা যেটা বলতেছি সেটা হচ্ছে, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বোঝানোর পরে দেখো কি পরিমাণ ডিপ্রেশনে ছিল, বোঝানোর পরেও রাত্রে 12টার দিকে একটা ছেলে আসছে আমার ডাইক ডাইক করতেছে, ভাই একটু আসো। বললাম কি, আমি তখন মুভি দেখতেছি, পরে বলছে ভাই চল একটু ঘুরে আসি। আমি বুঝতে পারছি যে ওর কি অবস্থাটা চলতেছে। তো আমি ওরা নিয়ে হচ্ছে তোমার রাত্রে ওই যে হ্যাঁ সদরঘাট না হরিগঙ্গা নদীতে যেটা ছিল নদীর পাড়ে দিয়ে ঘুরতে ঘুরতে এক দেড় ঘন্টার মতো ঘুরছি রাত্রে 12টা 1টার দিকে, এক দেড় ঘন্টার মধ্যে ঘুরতে ঘুরতে বুঝাইছে ওর জাস্ট। আমি তো তার মাইন্ডের পরিস্থিতিটা বুঝতে পারতেছি কারণ আমরা তো একটা সময় এই পজিশনে ছিলাম। তোমাদেরকে কে বুঝাইছে? আমাদেরকে আমাদের বড় বড় বুঝেছে, তবে আমি আমাকে কাউকে বুঝাইতে হয় না কারণ আমি ওগুলোকে খুব পাত্তা দিই না। আমি না না বুঝি না, আমি এগুলোকে পাত্তা দিই না। ফেল করছি তো ফেলিস, কি জানা তুমি মেডিকেল সিস্টেম কি, তুমি ধরো ফেল করছো সমস্যা নেই, এমন না যে অন্যান্য প্রতিষ্ঠানের মতো না যে ফেল করছো মানে শেষ দাও পরীক্ষা দিতে পারবে, ফেল করছো মানে এরপর এরপর আবার ডেট দিবো আবার পরীক্ষা দেবো, পাস না করতে পারলে আবার আবার ডেট দিবো সমস্যা নেই, আবার পরীক্ষা দেবো সমস্যা নেই, মানে পরীক্ষা দিয়ে তুমি পাস করা যাবে। বাট তোমাকে ফেল করাটা মানে কি, সেটা হচ্ছে তুমি যাতে ভালোভাবে ব্যাপারটা করো, এটা এমন না যে ফেল করাটা মানে তোমার একটু আটকে দেবে, সেটা ঘটে না, ঠিক আছে। এখন তাহলে আরেকটা বলতেছে, আরেকটা হচ্ছে ওর মা ওরে ফোন দিয়ে বলতেছে তোরা মেডিকেলে ভর্তি করছি, তুই যা আইসা ফেল করছিস প্রথম পরীক্ষা, এটা কিন্তু প্রথম কার্ড এক্সাম ছিল, প্রথম পরীক্ষা মানে প্রতিদিন তো আইটেম হয় মানে আই মিন প্রতিদিনের ভাইবা এক্সাম যেটা হয় সেটা হওয়ার পরে এক মাস বা 15 দিন পরে একটা কার্ড এক্সাম হয় মানে বড়, এই সবগুলো টপিক মিলায় তখন মানে ওইটাতে ফেল করছিস, তুই এসে তোর মেডিকেল প্রবলেম হতো না, তোর অনেক সব আশা করে দিয়েছিলাম, তুই হলে আসছিস ওই কারণে তুই নষ্ট হয়েছিস, তুই বাসায় থাকবে, তুই বাসায় থাকবে তুই ঠিক হইতি, তুই কি করবি, তুই রিক্সা চালাবি, এসে 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 তুই ডাক্তার হইতে পারবি। তো এখন উনি হয়তো বাসতেছে, এখন ও আশা করতেছে ভাই আমার আমার মনে হয় না যে আর জীবনে বাস করতে পারবো মেডিকেল, আমি মেডিকেল ছাইড়া দেবো, এসে এসে এত ডিপ্রেশন করছে। এখন দেখো এই যে একটা মেডিকেলের প্রত্যেকটা ক্ষেত্রে মেডিকেলের হলের রাতটা যদি দেখো, আই মিন টার্মের আগের রাত বা প্রফের আগের রাতটা যদি তুমি দেখো তুমি পাগল হয়ে যাবে যে কি ঘটতেছে। মানে আই মিন ওরা হচ্ছে মোটামুটি আমরা আমাদের তখন ঘুম সাধারণত হয় না বললেই চলে, 4টা সাড়ে 4টা 5টা বাজে যায় ঘুমাইতে ঘুমাইতে, সো 8টা 9টার দিকে ইয়া থাকে। আমার মাঝখানে একটা ইয়া গেলো, মাঝখানে কয়েকদিন আগে আমি এমন একটা সময় পরীক্ষা দিচ্ছি যে ধরো যে এর ধরো আজকে সকাল 10টা থেকে এরপর দিন সকাল 10টার মানে সারাদিন করছি, দেন সারা রাত করে দেন এরপর দিন সকাল 10টা থেকে বা হ্যাঁ শিওর 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা দেওয়ার পরে আয়সা দেন আমি ঘুমাইছি, এরপর দিন দুপুর 1টার দিকে ঘুমাইতেছে। তো এই যে স্ট্রেস গুলা, এই যে ব্যাপার গুলো মানে টার্মের আগের রাত গুলো, এই যে সামনে আমার টার্ম 10 তারিখে দুদিন আছে, সামনে কিভাবে সার্ভাইভ করতে হবে, সামনে কিভাবে করতে হবে সবগুলোই তো ব্যাপারটা বোঝানো। তো তুমি দেখো আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে রাত্রে এমন হয় যে তোমার মনে করো যে 3টা 4টার দিকে হঠাৎ করে একজন এসে দরজায় দেয়, কারণ হচ্ছে পড়ার ক্ষেত্রে অনেকে দেখা যায় যে গ্রুপিং করে পড়ে, অনেকে রিডিং পার্টনার নিয়ে পড়ে, এই কারণে দেখা যায় যে রাতে 3টা 4টার দিকে দোস্ত খাবার আছে একটু খাবার দিয়ে এসে বা রাত্রে 3টার দিকে দোস্ত আমি তো এটা পড়ে একটু বুঝাই দেয় কি করবো এসে এসে, মানে কি যে অবস্থা ধরো যে অস্থির একটা অবস্থা সৃষ্টি হয়। মানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই যে এই লেভেলে যারা জোর করে যারা মেডিকেলে পাঠায় মা বাবারা, তারা যদি অন্তত টার্মের একদিন আগে বা প্রফের একদিন আগে রাতটা যদি দেখে তাহলে আই মিন ওরা বলবো যে বাবা তুই যেটা ইচ্ছা করছিলি ওইখানে চলে যা, আর মেডিকেলে পড়তে আসিস না, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কথা বললি কথা বাড়ে বইলা ফেলি সমস্যা নেই, সেটা হচ্ছে যে আসলে জোর করে কিচ্ছু হয় না। আমি যেটা দেখো আমার অনেক ফ্রেন্ড আছে বা আমার অনেক জুনিয়র আছে যারা বা অনেক সিনিয়র আছে, তো যারা হচ্ছে যাদের মা বাবা জোর করে পাঠাচ্ছে, তো আলটিমেটলি কি হলো ওরা জোর করে পাঠানোর পরে বলছে যে এখন আর পড়ালেখা করে না, কি বলে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করে, আর জোর করে পাঠাইছে বর্তমান কে ওদের কথা হচ্ছে এটা। সো আমি সাজেস্ট করবো যদি কেউ ইচ্ছা না থাকে, যদি কেউ প্যাশন না থাকে তাহলে প্লিজ 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 আইসো না, ঠিক আছে, এদিকে আইসো না, মা বাবা জোর করলেও আইসো না,
ঠিক আছে কারণ নাটক করতে যায় না ড্রিম হচ্ছে তোমার মা বাবা নট তোমার অ্যাকচুয়ালি আমি যেটা বলবো সেটা হচ্ছে লিভ ইন ইওর ড্রিম লিসেন টু ইওর হার্ট ওকে সো আমরা এখন পড়ায় ফিরতে পারি লিভ ইন ইওর ড্রিম লিসেন টু ইওর হার্ট বলতে পারো কোন সুবিধা আমি একটা হিন্দি ছবি আমি ইংলিশ সাবটাইটেল দেখছিলাম সো এই কথা আসছিল যে খুব পছন্দ করে ও এত এত মানে খুব ট্রাভেলিং লাভার আর কি মানে ওর লাইফের ইচ্ছাটা হচ্ছে যে লাইফের লাইফ বলতে কিছু নাই ওই বিয়ের সাথে কিচ্ছু নাই বাকি হচ্ছে সারা জীবন একা কাটাইবো আর শুধুমাত্র ট্রাভেল দিব শুধুমাত্র ট্রাভেল দিব হ্যাঁ আর শুনো ওর হচ্ছে খুব বেশি ট্রাভেল দিব আলটিমেট যেটা হলো সেটা হচ্ছে ট্রাভেল টুল দেয় আর একটা মেয়ে ছিল মেয়েটা হচ্ছে দীপিকা তো দীপিকার অবস্থাটা হচ্ছে মেডিকেল স্টুডেন্ট ও যেদিকে গিয়ে যায় শুধু পড়ালেখা করে পরে ও হচ্ছে কোন কারণে ওর সাথে একদিন ট্রাভেলে যাওয়ার পরে ও মানে তোমার ওইটা আবিষ্কার করতে পারলো যে পড়ালেখার বাইরেও একটা জগৎ আছে সেটাকে ফিল করা যায় সেটাকে ইয়া করা যায় তো আলটিমেটলি শেষ দিকে কি হবে শেষ দিকে তো যাই হোক আচ্ছা তোমরা কাহিনী বললে তো অবশ্য লেকচার বলে যাবে ওকে তো দেখো তো তখন সে একটা কথা এই কথাটা বলছিল আর কি তখন ওই তার স্টেপ মাদার এই কথাটা বলছিল যে লিভ ইন ইউর ড্রিম লিসেন টু ইউর হার্ট তোমার স্বপ্নে তুমি বাস করো আর তোমার হৃদয়ে যা বলে সেটাকে তুমি বেশি প্রাধান্য দেবে এবং আমি সেটাকে দিই আমার প্যাশন থেকে আমি মেডিকেল আসছি ওকে তো ও আচ্ছা ওকে আচ্ছা তো এখন দেখো আমরা দেখবো যে এই যে এই হার্টে এই যে হার্টে যখন কোনো একটা ব্যথা হবে তখন সেই ব্যথাটা কোন কোন জায়গায় ছড়িয়ে পড়তে পারে ওকে নট সব জায়গায় এই জন্য কি তোমার হার্টে হচ্ছে কি পায়ে ব্যথা হবে নট দিস টাইপ তো এখন দেখো সেটা কিভাবে হবে আশা করি তোমার ঘুম ভাঙছে হ্যাঁ একদম ওকে ওকে তো এখন দেখো সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের হার্ট তাই না তো এটা হার্টের আমরা জানি যে চারটা কম্পার্টমেন্ট আছে এগুলো পড়ার আর কিছু নাই ঠিক আছে আমরা আগে অনেক অনেক পড়েছি তো এখন দেখো এখন সুইট আমি আগে হার্টের কোন নার্ভ সাপ্লাই দিই অর্থাৎ হার্টে কোন স্নায়ুটা আসে সেটা আগে দেখে বুঝা গেছে সেটা অন্য একদিন আমি পড়াইছি তারপরে একটু জাস্ট রিভাইজ দিই এটা হচ্ছে কি আমাদের একজন মানুষ ঠিক আছে এটা হচ্ছে আমাদের একজন মানুষ মানুষের দুই দিন আছে হ্যাঁ দুই দিন আছে ওকে আমাদের গোলার এটার নাম হচ্ছে তোমার বলো কি পিছনের যে নালীটা আছে সেই পিছনের টিউবটা আছে সেই পিছনেরটা কি আমরা যে সামনেটা দেখতেছি এইটার পিছনে আর একটা আছে যেটা আপনারা ফিল করতে পারতেছেন এখান থেকে এই তুমি এটা বোঝানোর প্রয়োজন তুমি কি জানো কোন কারণে গলায় যখন খাবার আটকে যায় কোন কারণে শ্বাস আটকে যায় ওই জিনিসটা ওইখানে বুঝাই দিব ওকে তো দেখো সেটা হচ্ছে আমাদের যে বাতাসটা দেখো এদিকে দেখো ওকে তো এটা হচ্ছে আমাদের প্যালেট ওকে তো এখন ধরো এটা এদিকে তো আমাদের জিহ্বাটা অবশ্যই দিতে হবে টাং ওকে এটা হচ্ছে আমাদের টাং এখন দেখো তুমি যখন ইয়া দিতেছো এই যে দেখো নাক দিয়ে যখন শ্বাস নিতেছো তখনও এটা এই জায়গায় আসতেছে যখন তুমি খাবার খাইতেছো তখন এটা এই কমন কিউটিতে আসতেছে বুঝা গেছে কি এটাকে বলা হচ্ছে তোমার আই মিন উপরটা হচ্ছে নেজোফেরিং দেন এটা হচ্ছে ওরোফেরিং সেটা আমরা তৃতীয় চ্যাপ্টারে খুব ভালো করে পড়াবো বাট এখন জাস্ট এটা বুঝে নাও এটা হচ্ছে ওরোফেরিং এটা নাম কি ওরোফেরিং এটা হচ্ছে একটা কমন কেভিটি দেখো এই কেভিটিটা হচ্ছে কমন কেভিটি যেখানে তুমি যে বাতাসটা নিতেছো সেই বাতাসটা আসতেছে যেখানে তুমি যে খাদ্যটা নিছো সেখানে আসতেছে তাহলে দেখো এই খাদ্যটা এবং বাতাসটা যাওয়ার দুইটা পথ আছে কয়টা পথ আছে দুইটা তো আলটিমেটলি যেটা ঘটে সেটা হচ্ছে যখন খাদ্যটা আসে তখন হচ্ছে খাদ্যটা কিন্তু এইভাবে আসে খাদ্যটা কিন্তু কি আসে এইভাবে আসে তো খাদ্যটা যখন এইভাবে আসে তখন এইদিকে একটা ঢাকনা থাকে এই যে এখানে এখানে একচুয়ালি কি ঢুকবে বাতাস ঢুকবে তাই না এই দিক দিয়ে
এটা নাম হচ্ছে কি লেরিংস লেরিংস পরে নিচে আসে ট্রাকিয়া হবে ট্রাকিয়া নিচে আসার পরে দুইটা ভাগে ভাগ হবে সো দুইটা ভাগ কোন জায়গায় চলে যাবে আমাদের ফুসফুসে তাই না এটা কোন জায়গায় চলে যাবে আমাদের ফুসফুসে ওকে দব চলে যাবে আমাদের ফুসফুসে তাহলে দেখো তাহলে এখন যে খাবারটা আসলো সেই খাবারটা এটাতেও যেতে পারে এটাতেও যেতে পারে তো আলটিমেটলি যেটা হয় যখন খাবার আসে তখন এদিকে এই যে উপরে একটা ঢাকনা থাকে উপরে কি থাকে একটা ঢাকনা থাকে সো এই ঢাকনাটা এই খাবারটাকে বন্ধ করে দেয় সরি এই ঢাকনাটা এই লেরিংসটাকে বন্ধ করে দেয় বোঝা গেছে কিনা বুঝতে পারছো খেয়াল করো যখন এদিকে খাবার আসলো সাপোজ এটা হচ্ছে খাবার এখন এটা এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে কিন্তু এদিকে কি যাওয়াটা কি পসিবল এদিকে যাবে তুমি সাথে সাথে মারা যাবা এদিকে শুধুমাত্র বাতাস যাবে শুধুমাত্র কি যাবে বাতাস যাবে নিট ওকে তাহলে দেখো তাহলে খাবারটা কি এইভাবে কি যাওয়াটা পসিবল পসিবল না তখন এদিকে একটা ঢাকনা এটাকে বন্ধ করে দেয় সেটার নাম কি এপিগ্লটিস এটার নাম কি এপিগ্লটিস আমরা এটা শ্বসনে ডিটেইলস করব তাহলে দেখো আলটিমেটলি কি হয় এটা যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু একটা কথাই খোলা সেটা হচ্ছে এই যে আমাদের ইসোফেগাস বা যেটাকে বলো ফেরিংস ফেরিংস এর নিচ থেকে ইসোফেগাস আসছে সো এটা ইসোফেগাস বা খাদ্য নালী বা অন্য নালী সো এইটাতে যাবে এখন দেখো দুইটা কিন্তু একসাথে সংযুক্ত দুইটা কিন্তু কি পাশাপাশি একসাথে সংযুক্ত এখন কোন কারণে ধরো তুমি আমার একটা খাবার খাইলা যেটা খাওয়ার পর এদিকে গিয়ে আটকে গেল এই খাবারটা কি এদিকে গিয়ে আটকে গেল এবং খুব বড় একটা টুকরা ছিল সাপোজ এই বড় টুকরাটা এই এই যে এইটাকে এটাকে ফুলাই দিল এটা কি করলো সো এটাকে যখন ফুলাইলো তখন দেখো বড় খাবারটা এইটাকে কি চাপ দিতেছে না পিছন থেকে তখন এইটাকে পিছন থেকে চাপ দিল তখন কি এই যে খাবারের চাপে এই এই যে যে এই যে এই এটা কি বলা হচ্ছে ট্রাকিয়া এই ট্রাকিয়াটা কি এরকম স্টুডিও হয়ে গেল না বুঝা গেছে কিনা তুমি দেখো এইদিকে একটা টিউব এদিকে একটা টিউব এই এই টিউবটার মধ্যে যখন বড় মানে কিছু একটা আসলো তখন এটা পিছন থেকে কি দিল দুই দিকে চাপ দিল দুই দিকে যখন চাপ দিল তখন এই যে বাতাস যাওয়ার যে এরিয়াটা আছে সেই এরিয়াটার এই জায়গাটা কি হলো মানে সংকুচিত হয়ে গেল তখন যেটা হলো তখন হচ্ছে এই দিকে বাতাস প্রবাহ এখন কি বাধাপ্রাপ্ত হইলো না যেহেতু এদিকে নটা যেহেতু ছুটে হয়ে গেছে নলে গব্বটা যেহেতু ছুটে হয়ে গেছে বাধাপ্রাপ্ত হইলো না এই কারণে তখন অনেকে বলে যে শ্বাসটা আটকে গেছে যদি খুব বেশি এটা কম্প্রেস হয় এই কারণে অনেক সময় খাবার খাবার আটকে গেছে সেই কারণে অনেকে বলে যে শ্বাস বন্ধ হয়ে গেছে সেটা ঘটে কারণ হচ্ছে এই বুঝে গেছে ওকে সো আমরা এটা হচ্ছে আলাদা চ্যাপ্টারে পড়ানোর জিনিস সো আমি তারপরে যেহেতু আসছে ডিটেইলস পড়া নিলাম সো আলটিমেটলি দেখো তাইলে হ্যাঁ হ্যাঁ ওইটা হচ্ছে বিষমটা যেটা সেটা হচ্ছে কি জানো ব্যাপারটা হচ্ছে দেখো খাবারটা এখানে গেল না এখান থেকে যখন বিষম খায় তখন হচ্ছে এটা এই রাস্তায় চলে আসে হ্যাঁ নাক দিয়ে কিভাবে আসে দেখো এইদিকে তো খালি এই দেখো এই আমি বললাম না এই যে এইদিকে দেখো মুখ গোপর আসছে এইদিকে নাক নাসা গোপর আসছে এইদিকে আসার পরে তারা দুইজনই একটা কেভিটি দেখো কমন কেভিটি এদিকে খাবারও আসতেছে বাতাস আসতেছে সবই আসতেছে সো খাবারও পসিবল অনেক সময় বুমে হইলে দেখবো যে খাবার এদিকে চলে যেতেছে প্রেশার কারণে চলে যায় এদিক দিয়ে এদিক দিয়ে আসে এদিক দিয়ে আসে পথ আছে তো বোঝা গেছে তো এখন দেখো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তাহলে এইটা হচ্ছে কি আমাদের খাদ্য নালী বা অন্ন নালী বা বলো ফেরিংস বাকি ইনিশিয়াল এটা নাম হচ্ছে ফেরিংস একটা লেভেলের পর থেকে সেটাকে আমরা বলবো খাদ্য নালী ইনিশিয়াল এটা হচ্ছে লেরিংস একটা লেভেলের পর থেকে সেটাকে আমরা বলবো ট্রাকিয়া বুঝা গেছে সেটাকে আমরা বলবো কি ট্রাকিয়া এখন দেখো সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ব্রেন এটা হচ্ছে কি আমাদের ব্রেন আতিসি হয়তো আমাদের ওকে সো এই যে ব্রেনের এদের কি মধ্য মস্তিষ্ক তাই না এটা পন্স এটা মিডল অবলম্বটা আগে পড়ানো হয়েছে পন্স মিডল অবলম্বটা আর আমরা ডিটেইলস করব এটা কি সেরে গেলাম সো এইখান থেকে একটা নার্ভ আসে তাহলে দেখো এটা হচ্ছে কি আমাদের মস্তিষ্ক মস্তিষ্ক বা ব্রেন এখন এটা হচ্ছে আমাদের তাহলে এটা কি ফেরিংস এটা কি লেরিংস এখন এই যে এইখান থেকে এটা এটা হচ্ছে মেডুলা অবলম্বটা থেকে একটা নার্ভ আসছে এই নার্ভটার নাম হচ্ছে ভ্যাগাস নার্ভ ভ্যাগাস নার্ভ ভ্যাগাস নার্ভ হচ্ছে দশম ক্রেনিয়াল নার্ভ বা টেন্থ ক্রেনিয়াল নার্ভ সেটা হচ্ছে তোমাদের সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারটার মধ্যে বা ব্রেনের চ্যাপ্টারটার মধ্যে ডিটেইলস আছে বাট আমি যেহেতু ওইটার সাথে যেহেতু এটা রিলেটেড সেহেতু এটা পড়ায় নিচ্ছে আগে থেকে বুঝা গেছে সো এখন দেখো তোমরা ওই বইটা বইটা দেখতে পারো যে ভ্যাগাস নার্ভের চারটা শাখা আছে একটা হচ্ছে লেরিঞ্জিয়াল কার্ডিয়াক পালমোনারি ডিস্ট্রিক্ট সো এখন দেখো এটা হচ্ছে কি নার্ভ তাহলে ভ্যাগাস নার্ভ সো এই ভ্যাগাস নার্ভটার একটা শাখা গেছে হচ্ছে তোমার এই যে আমাদের লেরিংস কোন জায়গায় লেরিংস এই জায়গাটা বুঝে দিই যাতে এইখানে ব্যাপারটা প্রবলেম না ঘটে
কোন জায়গা গেছে লেরিংস কারণ ভ্যাগাস নামে একটা শাখা হচ্ছে লেরিঞ্জিয়াল একটা শাখা কি লেরিঞ্জিয়াল দেন এইখান থেকে খেয়াল করো এই এই ভ্যাগাস নামে আর একটা শাখা চলে গেছে হচ্ছে আমাদের ফুসফুস এটা কি ব্রাঞ্চ বলবো তাহলে পালমোনারি ব্রাঞ্চ এটা কি বলবা পালমোনারি ব্রাঞ্চ এখন দেখো এই দুইটা ফুসফুসের মাঝখানে হচ্ছে আমাদের কোনটা অবস্থিত হৃৎপিণ্ড অবস্থিত তাই না দুইটা ফুসফুসের মাঝখানে কি অবস্থিত হৃৎপিণ্ড এখন এইটার আরেকটা ব্রাঞ্চ চলে গেছে হচ্ছে আমাদের হৃৎপিণ্ডতে কোন জায়গায় চলে গেছে আমাদের হৃৎপিণ্ডতে সো এই শাখাটাকে আমরা কি বলবো তাহলে কার্ডিয়াক শাখা এই শাখাটাকে আমরা কি বলবো কার্ডিয়াক শাখা বুঝা গেছে কিনা এই শাখাটাকে তাহলে আমরা বলবো কার্ডিয়াক শাখা এবং এটা কি বলা হয় দেখো ভ্যাগাস নার্ভের চারটা শাখা আছে ভ্যাগাস নার্ভের কয়টা শাখা আছে চারটা চারটার মধ্যে একটা হচ্ছে কি বইলা ফেলো লেরিঞ্জিয়াল অর্থাৎ একটা গেছে হচ্ছে লেরিংসে একটা হচ্ছে লেরিঞ্জিয়াল একটা হচ্ছে পালমোনারি একটা হচ্ছে কার্ডিয়াক একটা হচ্ছে গ্যাস্ট্রিক এখন দেখ আমি আগে একটা কথা বলছিলাম যে কোন একটা নার্ভ যদি কয়েকটা অঙ্গকে সাপ্লাই দেয় কোন একটা অঙ্গে যদি প্রবলেম ঘটে দেন এটার পেইনটা অন্যান্য জায়গায় ছড়াই যেতে পারে কারণ কি নার্ভের কানেকশন আছে কারণ কি নার্ভের কানেকশন আছে নার্ভ মানে বা স্নায়ু মানে কি স্নায়ু তো এগুলো তারের মতো ধরো এখানে একটা তার আছে এটা একটা তার এই তারটা দিয়ে দুইটা ভাগ হয়েছে সামনে গিয়ে সো এই তার দিয়ে যদি ইলেকট্রিসিটি যায় তখন স্বভাবতই এই তার দিয়ে যখন ইলেকট্রিসিটি যাবে এই তার দিয়ে ইলেকট্রিসিটি এই জায়গায় আসবে এই তার দিয়ে ইলেকট্রিসিটি এই জায়গায় আসবে বুঝা গেছে কিনা সো পেইন ইজ অন টাইপ অফ ইলেকট্রিসিটি জাস্ট ইলেকট্রিসিটি কন্ডাকশন বলতে পারো যে একটা ইলেকট্রিসিটি পাঠায় ওইগুলো নিয়ে ডিটেলস আমি পড়াচ্ছি না তখন দেখা যাচ্ছে আরো ভিতরে ঢুকে গেছে এই পর্যন্ত বুঝা গেছে কিনা দ্যাট মিন্স কমন কথাটা হচ্ছে যেহেতু এই হার্ট বা আমাদের হৃৎপিণ্ড যে নার্ভ দ্বারা সাপ্লাই হচ্ছে ভ্যাগাস নার্ভ এইটার মধ্যে কোনো প্রবলেম ঘটলে দেখো এইটার মধ্যে যদি কোনো প্রবলেম ঘটে তাহলে কোন কোন জায়গাগুলোতে প্রবলেম ঘটার পসিবিলিটি আছে হার্টে যদি কোনো প্রবলেম ঘটে কোন কোন জায়গাগুলোতে প্রবলেম ঘটার পসিবিলিটি আছে দেখো যেহেতু এইটা যেই নার্ভের অংশ সেই নার্ভের আরো তিনটা অংশ আছে দ্যাট মিন্স বাকি তিনটা অংশেরও যে কোনো জায়গায় প্রবলেম ঘটার সব পসিবিলিটি আছে পসিবিলিটি আছে কিনা দেখো সেটা হচ্ছে তাহলে আমাদের ফুসফুসে প্রবলেম ঘটবে কিনা আমাদের পাকস্থলীতে প্রবলেম ঘটবে কিনা আমাদের এই যে লেরিংসে প্রবলেম ঘটবে কিনা তার মানে ব্যথা হচ্ছে তোমার হার্টে ব্যথা কোন জায়গা আছে হার্টে বা হৃৎপিণ্ডে সেইটা এই ভ্যাগাস নার্ভের মাধ্যমে ছড়ায় চলে আসতে পারে আমাদের কোন জায়গায় পাকস্থলীতে যখন পাকস্থলীতে আসবে তখন তোমার এই পাকস্থলীতে প্রবলেম দেখা দেবে পাকস্থলীতে কি হবে আলটিমেটলি তখন হচ্ছে তোমার ভূমি ভূমি ভাব হবে কি হবে ভূমি বা ভাবে পাকস্থলী ভরা ভরা লাগবে এরকম বিভিন্ন প্রবলেম করবে তার মানে দেখো অ্যানজাইনা বুক বা বুকের ব্যথা অ্যানজাইনা যখন হবে তার আরেকটা লক্ষণ আমরা পায়ে ফেলছি সেটা কি ভূমি বা ভাবে ভূমি বা ভাবে বা কি পেট ব্যথা মনে হবে অস্থিরতা হবে এইরকম আর বুঝা গেছে ওকে দেন আলটিমেটলি দেখো পাকস্থলীতে প্রবলেম হবে এখন কোনটাতে প্রবলেম ঘটতে পারে ফুসফুস ফুসফুস কিসের সাথে সম্পর্কিত শ্বাসপ্রশ্বাসের সাথে সম্পর্কিত দ্যাট মিন্স তোমার ওইদিকে শ্বাসপ্রশ্বাসের প্রবলেম করবে অনেক সময় কি হয় যে জুড়ে জুড়ে শ্বাসপ্রশ্বাস নিতে হয় মানে ঘন ঘন শ্বাসপ্রশ্বাস নিতে হয় অনেক সময় শ্বাস নিয়ে কুলানো যায় না এরকম একটা ব্যাপার ঘটে সো এগুলো কেন ঘটতেছে এগুলো ঘটার কারণটা হচ্ছে এইটাও এই নার্ভ দ্বারা কি হচ্ছে সাপ্লাই আছে আলটিমেটলি দেখো এই যে দেখো আমাদের যে লেরিংস এই লেরিংসটা কোন জায়গায় অবস্থিত গলায় দ্যাট মিন্স এইদিকে যদি কোনো ব্যথা হয় ব্যথাটা কি গলা পর্যন্ত আসতে পারে কিনা আসতে পারে দ্যাট মিন্স বুকে ব্যথা হইলে সেটা কোন পর্যন্ত ছড়াইতে পারে গলা পর্যন্ত ছড়াইতে পারে বুঝা গেছে কেন ছড়াইতে পারে সেটা কারণ হচ্ছে ভ্যাগাস নার্ভ আমি একেবারে মেডিকেল পড়াইতেছি না তোমাদের আমি কিন্তু তোমাদের বইয়েরই বেসিক পড়াইতেছি অনেকে হয়তো লেকচার থেকে ভাবতে পারবে ভাই এখন মেডিকেল পড়ানো শুরু করে দিছে নট মেডিকেল পড়াইতেছি খেয়াল করো এ পর্যন্ত বুঝা গেছে কিনা ওকে তো এখন যদি এইটা যদি আমরা বুঝতে পারি এখন আমরা দেখবো যে ওই ব্যথাটা কেন হাতের মধ্যে ছড়াই যেতে পারে অস্বস্তিকর মনে হবে দেন হচ্ছে কি শ্বাসপ্রশ্বাস ঘন ঘন শ্বাসপ্রশ্বাস নিতে হবে দম ফুলে যাওয়ার মতো অবস্থা সৃষ্টি হবে ঠিক আছে হার্ট ফেলিওর ক্ষেত্রে একটা ঘটে যে এই জায়গায় এত প্রবলেম ঘটে যে একেবারে গোলাপি রঙের কাশি আসে পর্যন্ত
গোলাপ মানে আই মিন ব্লাড মিশ্রিত কাশি আসে প্রথমত বুঝা গেছে ব্যাপারটা সো ব্লাড মিশ্রিত কাশি দেন ব্যথা কোন জায়গায় ছড়ায় পড়ে অনেক সময় গলা পর্যন্ত ছড়ায় পড়ে সো গলা পর্যন্ত ছড়ায় পড়ে এখন আমরা দেখব যে এই ব্যথাটা কেন হাতেই ছড়ায় বা কেন কাঁধে ছড়ায় বুঝা গেছে সো এইটা দেখাইতে বলে আমাদের মোটামুটি শেষ তো দেখো হ্যাঁ লেকচার পাই শেষ আর একটু জিনিস পড়াবো আমরা আমি ভাবছিলাম যে আজকে একেবারে প্রতিকারও পড়াই দিব আচ্ছা দেখো সো এটা কি রেজেন্দ্র হার্ট ওকে বুঝছি কি আমাদের এখন দেখো হার্টের তাহলে কয়টা কম্পার্টমেন্ট আছে চারটা একটু নিচে লিখি একটু হার্টটা একটু নিচে দিই হার্টের কয়টা কম্পার্টমেন্ট আছে ওকে ওকে সো হার্টের কয়টা কম্পার্টমেন্ট আছে চারটা চারটা কম্পার্টমেন্ট আছে চারটা এখন এই হার্ট থেকে হাতে মানুষটা এখন দেখো তাহলে এই যে এই অংশটা আমাদের যে এদিকে যে ভ্যাগাস নার্ভটা আসে সেটার কিছুটা সাপ্লাই হচ্ছে তোমার এই জায়গায় এই জায়গায় দেন কিছুটা হচ্ছে এই জায়গায় দেন কিছুটা হচ্ছে কি এই জায়গায় বুঝা গেছে ব্যাপারটা যেহেতু এই যে প্রবলেমটা ঘটে হচ্ছে এই জায়গায় যেহেতু আমাদের নার্ভ সাপ্লাই আছে ভ্যাগাস নার্ভের সাপ্লাইটা আছে সেজন্য এই জায়গাটাতে তুমি ব্যথা অনুভব করবা কিনা এবং এই রক্তনাটা যেহেতু সরাসরি হার্ট থেকে আসছে খেয়াল করে একেবারে সরাসরি হার্ট থেকে আসছে দেন তোমার হাতের মধ্যে ব্যথা হতে পারে কিনা বুঝে গেছে ব্যাপারটা দ্যাট মিন্স হৃৎপিণ্ডের যদি কোন প্রবলেম ঘটে তখন সেই ব্যথাটা আসতেছে তোমার কাঁধ হাতে এইটার মাধ্যমে যাইতেছে চোয়ালে বুঝা গেছে হ্যাঁ চোয়ালে যেতে পারে এটার মাধ্যমে কোন জায়গায় যেতে পারে চোয়ালে মাঝে চোয়ালে ব্যথা করে এখানে তোমার হার্ট অ্যাটাক হয়ে গেছে এরকম কিছু না ওকে সো এবার তুমি বুঝতে পারছো কিনা সো এরকম আর কি চলা যেতে পারে সো আলটিমেটলি দেখো আমরা কিন্তু মোটামুটি সবগুলো করে ফেললাম হ্যাঁ বুকে ব্যথা কোথা থেকে আসছে বোঝা যায় না এই সেই ব্যাপারটা আছে হার্ট অ্যাটাক অ্যাঞ্জাইনা সবগুলো লক্ষণ মোটামুটি একই এবং হার্ট হার্ট আমি আমি বৈশিষ্ট্য না তোমার সিরিয়াসে লাগে হার্ট ফেলিওরের ক্ষেত্রে ঠিক একই রকম ঘটে দেখো এখানে দেখো শ্বাসকষ্ট আছে শ্বাসকষ্টের কারণ কি কারণ ওই যে পালমোনারি একটা ব্রাঞ্চ আছে ওইদিকে তারপর হচ্ছে সাদা বা গোলাপি রঙের মিকাস রক্ত মাখানো মিকাস স্থায়ী কাশি বা ফুসফুস করে শ্বাসপ্রশ্বাস শ্বাসপ্রশ্বাসে কেন প্রবলেম সেটা দেখাইছি আর জাস্ট আর একটা কারণ দেখো দেন আর একটা হচ্ছে হার্ট ফেলিওর আর একটা কারণ আর একটা লক্ষণ হচ্ছে এই যে এটা শরীরের বিভিন্ন অংশ ফুলে যাওয়া এটা হচ্ছে শুধুমাত্র হার্ট ফেলিওর ক্ষেত্রে ঘটবে নট হার্ট অ্যাটাক এবং অ্যাঞ্জিনার ক্ষেত্রে ফুলে যাওয়া মানে কি শরীরে পানি আসে হ্যাঁ শরীরে পানি আসে যে কথা বলবো সিরিয়াসলি কেমন আছে হার্টে সমস্যা ছিল ও মাই গড এখন আমি হার্টে ফুটলাম এখন না আর আগে ছিল হ্যাঁ হার্ট সাপোর্ট ধরো আমাদের সাপ্লাই দিতে হচ্ছে আমাদের
ধরে দিই এই দিকে একটা ব্রাঞ্চ দিয়ে দিলাম সাপ্লাই দিতেছে তোমার হাতে বুঝে গেছে সাপ্লাই দিতেছে হাতে বুঝা গেছে কিনা দেখলাম হাতে যেটা আসলো হাতের এই জায়গা হচ্ছে কোষ এই জায়গা হচ্ছে বিভিন্ন সেল এই জায়গা হচ্ছে কি বিভিন্ন সেল হার্ট ফেলিওর মানে হচ্ছে হার্ট কি করতে পারতেছে না রক্তটাকে পুরো শরীরে কি করতে পারতেছে না সাপ্লাই দিতে পারতেছে না বা কোনো কারণে পুরো শরীরে রক্তটা হার্টে ফিরে আসতে পারতেছে না কি করতেছে হার্টে ফিরে আসতে পারতেছে না সো আলটিমেটলি হার্টে যদি রক্তটা ফিরে না আসতে পারে তাহলে রক্তটা কি করবে এইসব রক্তনালীতে জমা হবে এইসব রক্তনালীতে জমা হবে কিনা যখন এইসব রক্তনালীতে জমা হবে সাপোজ তুমি একটা টিউবের কথা চিন্তা করো এটা হচ্ছে একটা টিউব এটা হচ্ছে কি একটা টিউব এবং রক্তনালীর ক্ষেত্রে আমরা জানি যে সূক্ষ্ম ছিদ্র থাকে কি থাকে সূক্ষ্ম ছিদ্র থাকে একেবারে সূক্ষ্ম ছিদ্র থাকে যেখানে থেকে শুধুমাত্র গ্যাস বের হইতে পারে গ্লুকোজ বের হইতে পারে আই মিন অক্সিজেন বের হইতে পারে কার্বন ডাইঅক্সাইড ঢুকতে পারে গ্লুকোজ বের হইতে পারে সেম টাইপ এখন তুমি যদি এদিকে শুধুমাত্র রাত জমাইতে থাকো তখন কি একটা টিউবের মধ্যে যখন রাত জমাবা তখন টিউবটা যদি ইলাস্টিক হয় তখন টিউবটা কিভাবে ফুলে যাবে না বুঝতে পারতেছে কিনা তার মানে কি ব্লাড প্রেশার কি আলটিমেটলি এবার আমার ব্লাড প্রেশার বাড়তেছে না বলো কি ব্লাড প্রেশার বাড়তেছে কিনা তো এই যে ব্লাড প্রেশার যখন বাড়বে তখন এই যে ভিতরের বেশি পরিমাণ আই মিন প্লাজমা কি এই ছিদ্রগুলো দেখে বেশি পরিমাণ লিক হবে নাকি কম পরিমাণ লিক হবে বেশি পরিমাণ লিক হবে তাহলে আলটিমেটলি যেটা হবে রক্ত রস বা প্লাজমা যেটা করবে সেটা হচ্ছে এই দিক বরাবর লিক হবে তো আলটিমেটলি তারা চলে আসবে হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড এবং এই দিকে এক্সট্রা সেলুলার ফ্লুইডের পরিমাণ বাড়ায় দিবে যে কারণে এই যে তোমার হাত সেই হাতটা কি হবে তোমার সাথে কি হবে এরকম ভাবে ফুলে যাবে কি হবে ফুলে যাবে সেটা আমরা বলি যে শরীরে কি আসা পানি আসা অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যায় যে তুমি এখন দেখো এইখান থেকে রক্তটা অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে হৃৎপিণ্ড আগে আমাদের এখানে রক্ত দেয় দেন রক্তটা কি হয় হৃৎপিণ্ড আবার কি হয় ফিরে যায় না ঠিক আছে ফিরে আসে আলটিমেটলি দেখো পা হচ্ছে কি আমাদের হৃৎপিণ্ডের নিচে না দ্যাট মিন্স এই যে রক্তটা যে উঠে রক্তটা যে উঠে সেই রক্তটা কি গ্রেভিটির এগেনস্টে উঠে কিনা গ্রেভিটির এগেনস্টে উঠে কিনা এখন তুমি যদি সারাক্ষণ বসা থাকো কোনো নাড়াচাড়া না করো অ্যাকচুয়ালি আমাদের রক্তটা নিচ থেকে গ্রেভিটির বিরুদ্ধে কিভাবে উঠে সেটা যদি বোঝায় সেটা হচ্ছে আমাদের এই আমি যখন নাড়াচাড়া করি বা যখন নাড়াচাড়া করি তখন হচ্ছে এই যে এই জায়গার যে মাসলগুলো আছে সেগুলো সংকুচিত প্রসারিত হয় দেখো একটা টিউব আছে এদিকে একটা টিউব সাপোজ এটা হচ্ছে একটা টিউব এখন এই টিউবটাতে তুমি যেটা করো সেটা হচ্ছে তুমি এই টিউবের মধ্যে কিছু পানি আছে কি আছে কিছু পানি আই মিন কিছু ব্লাড আছে এখন তুমি টিউবটাকে এরকম করতেছো এরকম এরকম চাপ দিতেছ তখন এই পায়ের আস্তে উপর উঠবে কি উপর উঠবে তো আমাদের পায়ের ক্ষেত্রেও যেটা আমাদের হৃৎপিণ্ডে যেটা রক্তটাকে ফিরায় নিয়ে আসতেছে সেটার ক্ষেত্রে আমরা যখন পাকে যখন নাড়াচ্ছি তখন হচ্ছে মাসলগুলো সংকুচিত হয়ে দুই দিক থেকে মাসল এভাবে চাপ দিতেছে মাসল যখন চাপ দিতেছে তখন আমাদের কিন্তু ব্লাডটা কি হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে ফিরে আসতেছে তুমি যখন ট্রেনে যখন লং টাইম বসে আছো পা যখন নাড়াচ্ছ না যখন এদিকে ব্লাড জমা হবে তখন ব্লাড প্রেশার বেড়ে যাবে ব্লাড প্রেশার বাড়লে কি বেশি পরিমাণ প্লাজমা লিক হবে পা ফুলে যাবে বুঝা গেছে ব্যাপারটা তো এইটা হচ্ছে একটা কথা দেন আমি আর লেকচারটা বড় করতে চাচ্ছি না আমি আরেকটা কোর্স করাইতে চাচ্ছি না ঠিক আছে ওকে সো আমরা সামনের লেকচারে হচ্ছে তোমার এগুলোর প্রতিকে নিয়ে আলোচনা করব অর্থাৎ আই মিন করোনারি বাইপাস সার্জারি দেন এনজিওপ্লাস্টি সেগুলো কি এবং সেগুলো ডিটেইলস নিয়ে আলোচনা করব ওকে থ্যাঙ্কস ফর ওয়াচিং আমরা যে লেকচারগুলো দিছি ওইগুলো ফলো করো